সবাইকে আমার প্রণাম, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে এসেছি। আসলে কথা হয়ে গেছে, সরাসরি আবৃত্তিতেই চলে যাই। আমি আসলে বাংলাদেশের কিছু কবিতা, আমার কিছু প্রিয় কবিতা নিয়ে আজকের বলবো না যে উপস্থাপন, আমার অর্ঘ্য নিবেদন করব আপনাদের সকলের সামনে। আশা করি ভালো লাগবে, আর যদি কোনো ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ। প্রথম কবিতাটি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাংলাদেশ কবিতা, আমি যেখান থেকে এসেছি, সম্পূর্ণ একটি স্বদেশ বন্দনা কবিতা। আমাদের তো ষড়ঋতুর দেশ, তাই সেই ঋতু এবং এই বন্দনা দিয়েই আমি শুরু করছি বাংলাদেশ। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নূপুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘ বাড়ি সদা তারপরে ঝরি, যেন উমার চেয়ে এ আদরিণী মেয়ে, উড়ে আকাশ ছেয়ে মেঘ চিকুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। গ্রীষ্মে নাচে বামা কাল বসেখি ঝরে, সহসা বরষাতে কাঁদিয়া ভেঙে পড়ে, শরতে হেসে চলে শেফালিকা তলে, গাহিয়া আগমনি গীতি বিধুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে, শীতে অলস বেলা পাতা ঝরারও খেলা, ফাগুনে বরে সাজ ফুল বধুর। নম 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 বাংলাদেশ মম, এই দেশের মাটি জল ও ফুল ও ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে, এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নম 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। আজ থেকে তিন দিন পর আমাদের বিজয় দিবস, স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে কবি পঙ্কজ সাহা অনেক কথা বলে গেলেন। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা আছেন, তারাও বললেন 16ই ডিসেম্বরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ব্যঙ্গ রসাত্মক কথিকা পাঠ করতেন বিখ্যাত সাংবাদিক এম আর আক্তার মুকুল। সেটি সে সময় স্বাধীনতাকামী বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের মনে শক্তি সঞ্চয় করতেন যুদ্ধের বিভীষিকা ভুলিয়ে দিয়ে। তো সেই কথিকার কিছু নির্বাচিত অংশ আমি পাঠ করবার। কি পোলারে বাঘে খাইল স্যাস, আজ থেকে বঙ্গাল মুলকে মুছু আগের রাজত্ব স্যাস, ঠাস করে একটা আজ হলো, কি হলো কি হলো, ঢাকার ক্যান্টনমেন্টে পেঁয়াজি সাহেবের চেয়ারতেনে চিতর হয়ে পড়ে গেছিল। 8,884 দিন আগে বঙ্গাল মুলকে 1947 সালের 14ই আগস্ট তারিখে মুসলমান মুসলমান বাই বাই কইয়া মুচুয়া মহারাজেরা যে রাজত্ব কায়েম করছিল, আজ তার খতম তারাবি হয়ে গেল। বঙ্গাল মুলকের পোলা পাইন বিচ্ছুরা 265 দিন, বঙ্গাল মুলকের কেদার প্যাকের মধ্যে ওয়ার্ল্ডের বেস্ট ফাইটিং ফোর্স গো পাই, আরে বাড়ি রে বাড়ি, বোমা বোমা সাইজের মুচুয়া গুলা গদ গদ করে দম ফালাইল। ইরাবতীতে জনম যার ইচ্ছা মতিতে মরণ, আমাকে বক্সিবাজের ছক্কু মিয়াতকা ফাল পাইরে উঠল, কইল আমাকে চকবাজারের মধ্যে কাউলারে দিয়ে একটা ছাইন বরবানামো, হেডের মধ্যে লেইখা থুবো। 1971 সাল পর্যন্ত বঙ্গাল মুলুকে মুছুয়া নামের এক কিসিমের মাল আছিল, এগো চটপট বাড়ানো জ্বর গতিকে হাজারে হাজারে বিচ্ছু, এগো চুটিয়া মানে কিনা পিঁপড়ার মতো ডিলা শেষ করছিল। এই কিসিমের গন্ডগোল রে কিতাবের মধ্যে লেখা থুইছে, পিপিলিকার পাখা উড়ে মরিবার তরে, টিক্কা মালিক্কা গেল তল, পেঁয়াজি বলে কত চল,
পঁচিশে মার্চ তারিখে সেনাপতি ইয়াহিয়া খান বেসুমার বাঙালি মার্টারের অর্ডার দে হে কি চোটপাট, হেই অর্ডার পাইয়া মদারু ভুট্টো 30 লাখ শহীদের খুন দিয়া গোচ্ছল করলো। আর তারপর বঙ্গাল মুলুকের খাল খন্দর দরিয়া পাহাড় গ্যারাম বন্দরের মধ্যে তৈরি হলো জিনিস বিচ্ছু, যেই রম বুনো হুল এই রম বাগাতে তুল। গ্রামের পোলা পাইনি যেন তেনি করে বদমাইশের গতের মধ্যে চুত্রা পাতা গইছে দেয়, আমাদের বিচ্ছু গো হেই রম কারবার শুরু হয়ে গেল। হেই কাম বিগিন ঢাই, কি হলো কি হলো ডাকার মতি জিলে বিচ্ছুগো কারবার হইল, আমার সাজানো বাগান হুগায়া গেল। অ্যাক্টিং জেনারেল পিয়াজির সারেন্ডারে খবর পেয়ে মদর ভুট্টো জাতিসংঘে অ্যাক্টিং করছে, পেলা গরম ফের নরম, তারপর আরে কান্দুন রে কান্দুন, পকেটেতে রুমালটা বাইর করে চোখ মইসা নাটি ক্লিয়ার করে লইল, কইল সারেন্ডার সারেন্ডার তো ইম্পোস মানে কি না অসম্ভব, আমরা সারেন্ডার করুম না আমরা ফাইট করুম, আমরা ফাইট করুম এই না কইয়া মদর বুটে নিজের গদরে জামা কাপড় থুকু। ফ্রান্স ব্রিটেনের খসড়া পত্র টুকরা মুকরা করে ছিঁড়ে মিড়ে ফেলায় ঘ্যাট ম্যাট করে বেরিয়ে গেল। বাইরনের টাইমে ইন্ডিয়া রাশিয়ার লগে ফ্রান্স ব্রিটেনের তুফান গাইল, সাদা চামড়া জেন্টলম্যানরা খালি কইল যার লেগে চুরি করি হেই কয় চোর। জাতিসংঘ থেকে আগা সাহির রুমে আওনের লগে লগে মৌলভী সাহেব খবর দিল, খেল খতম পয়সা হজম, 8,884 দিনের আগে সোনার হাস মানে কিনা বঙ্গাল মূলক সহ পাকিস্তান ড্যাশটা শেষ হইয়া গেছে। আমাকে বক্সিবাজে ছোটকুমি একটা গমরা হাসি দেওয়া গলা আমাদের খ্যাক্কানি মারলো, কইল আল্লাহ সারাইছে সেনাপতি ইয়াহিয়া খান বেসুমার বাঙালি মাঠের অর্ডার দিয়ে পাকিস্তানটা বাইচ্ছে গেল। এলাই কেমন বুঝতেছেন বিচ্ছুক বাড়ির চোটে এই পাকিস্তানটা কেমন জানি পাকিস্তান হয়ে গেল। এই লেগেই কইছিলাম কি পোলারে বাগে খাইল স্যাস, আজ থেকে বঙ্গাল মূলকে মুছুয়াকে রাজত্ব শেষ। নীলক্ষ আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ জনপদ লোকালয় আছে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার, নষ্ট ক্ষেত নষ্ট মাঠ নদী নষ্ট বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার তখন হঠাৎ কেন নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে দেখা দেয় এত বড় চাঁদ। অতি অকস্মাত স্তব্ধতার দেহ ছেড়ে কোন ধ্বনি কোন শব্দ কিসের প্রপাত, গোল হয়ে আসুন সকলে ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে, অতীত হঠাৎ হানা দেয় মানুষের বন্ধ দরজায়, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল 1190 সনে, আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে সোনার বাংলায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশ ছেয়ে যায় দালালের ইয়াল খাল্লায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই কণ্ঠ বাজে আপ্ত করে নিয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমার দেহ থেকে রক্ত ছড়ে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে তখন কে থাকে ঘুমে কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে, সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে, নুরুল দিনের কথা সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়, অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন ডাক দিবে কাল পূর্ণিমায়, জাগো বাহে কণ্ঠে শোভা।
আসলে আমার মনে হয় যে প্রতিটি মানুষের জীবনে একটি জিনিস থাকা খুব প্রয়োজন, সেটি হচ্ছে ভালোবাসা। আর আমি একটি প্রেমের কবিতা পড়ছি, রবীন্দ্রনাথের মানবিক প্রেমের কবিতা অভিসার, কথা কাব্যগ্রন্থ থেকে। বেদহ মেতং পুরুষং মহান্তং আদিত্যবর্ণং তমস্যা পরস্যাৎ সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত, নগরীর দীপ নিবেছে পবনে দুয়ার রুদ্ধ পৌর ভবনে, নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত, কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে, সন্ন্যাসী বর চমকি জাগিল স্বপ্ন জরিমা পলকে ভাগিল, রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে, নগরীর নটি চলে অভিসারে যৌবন মদে মত্তা, অঙ্গে আচল সুনীল বরণ রুনুঝুনু রবে বাজে আভরণ, সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ থামিল বাসবতত্তা, প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তি, সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ান, শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিছে স্নিগ্ধ শান্তি, কহিল রমণী ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা, ক্ষমা কর মোরে কুমার কিশোর দয়া কর যদি গৃহে চল মোর, এ ধরণীতল কঠিন কঠোর এ নহে তোমার শয্যা, সন্ন্যাসী কহে করুণ বচনে ও এ লাবণ্য পুঞ্জে, এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে। সহসা ঝঞ্ঝাতরিত শিখায় মিলিল বিপুল আশ্ব, রমণী কাঁপিয়া উঠিল তরাসে প্রলয় শঙ্খ বাজিল বাতাসে, আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্ট হাস্য, বর্ষ তখনও হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা, বাতাস হয়েছে উতলা আকুল পথ তরু শাখে ধরিছে মুকুল, রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা, অতি দূর হতে আসিছে পবনে বাঁশির মদির মন্ত্র, জনহীন পুরী পুরবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে, শূন্য নগরী নিরখী নীরবে হাসিছে পূর্ণ চন্দ্র, নির্জন পথে জ্যোৎস্না আলোকে সন্ন্যাসী একা যাত্রী, মাথার উপরে তরু বিহিকার কোকিল কুহরি উঠে বার বার, এতদিন পরে এসেছি কি তার আজি অভিসার রাত্রি, নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে, দাঁড়ালেন আসি পরিখার পারে আম্রবনের ছায়ার আধারে, কে ওই রমণী পড়ে এক ধারে তাহার চরণ পান্তে, নিদারুণ রোগে মারিকুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগমসি ঢালা কালী তনু তার লয়ে প্রজাগণে পুরোপরি খার, বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ, সন্ন্যাসী বসি আড়ষ্ট শির তুলে নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শির পরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে, ঝরিছে কোকিল ঝরিছে ঝরিছে মুকুল কুজিছে কোকিল, যামিনী যোছনা মত্তা কে এসেছ তুমি, হোক দয়াময় সুধাইল নারী, সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময় এসেছি বাসবদত্তা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরই আর একটা কবিতা সঞ্চয়িতা খুললে, যে কবিতাটি প্রথম দেখি আসলে প্রথমে ভাবতাম এটা মরণ, কিন্তু যখন পাঠভবনে শিক্ষয়িত্রী সুত পরমা বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলাম তখন ওনার কাছ থেকে আমি ব্রজবুলি বলা শিখেছি, তখন শুনলাম যে মরণ না মারে না।
এই কবিতাটি আসলে একটি দর্শনের কবিতা। কবিতাটি পড়লে বোঝা যায়, আমি তখন ভাবতাম যে মৃত্যু কিভাবে কৃষ্ণ হয়। তো এখন যখন পরিণতির দিকে যাচ্ছে, আমার বয়স 30 হতে চলল, তো তো তখন ভাবলাম যে আমাদের জীবনের এই যে সুখ দুঃখ প্রেম বিরহ বেদনা সব কিছু মিলেই তো জীবন, আর এও তো এক ভোগান্তি। তো জীবনটা যদি রাধা হয় তাহলে মৃত্যুটাই কৃষ্ণ। তো সেজন্যই আমি বলি জীবনে রে তুহুম আমার রাধে রাধে। পড়ছি মারানা। মরণ রে তুহু মম শ্যাম সমান মেঘ বরণ তুঝা মেঘ জটা জুট রক্ত কমল কর রক্ত আধর পুট তাত বিমোচন করুণ কোর তব মৃত্যু অমৃত করে দান তুহু মম শ্যাম সমান। মরণ রে শ্যাম তোহার ইনাম চির বিসরল অব নিরদয় মাধব তুহু ন ভয় বিময় বাম আকুল রাধা রিঝয়তি জর জর ঝরাই নয়ন দৌ অনুখন ঝর ঝর তুহু মম মাধব তুহু মম দোসর তুহু মম তাপ ঘুচাও মরণা তু আও রে আও ভুজ পাশে তব লহু সম্বোধই আঁখি পাত মঝু আসব মোদই কুরই পর তুঝ রোদই রোদই নীদ ভর বসব দেহ তুহু নহি বিসরবি তুহু নহি ছোড়বি রাধা হৃদয় তু কব হু ন তোরবি হিয় হিয় রাখবি অনুদিনয় অনুখন অতুল ন তোহার লেহ দূর সঙ্গে তুহু বাঁশি বজাওসি অনুখন ডাকসি অনুখন ডাকসি রাধা 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 দিবস ফুরাওল অব হুম যাও অব বিরহ তাপ তব অব হু ঘুচাও অব কুঞ্জ বাট পর অব হুম ধাও অব সব কছু টুটায় বিবাধা গগন সঘন অব তিমির মগন ভব তরিত চকিত অতি ঘোর মেঘ রব শাল তাল তরু সভয়ত বাধ সব পন্থ বিজন অতি ঘোর একলি যাও অব তুঝ অভিসারে জাক পিয়া তুহু কি ভায় তাহারে ভয় বাধা সব অভয় মূরতি ধরি পন্থ দেখাও অব মোয়া। ভানু সিংহ কহে ছিয় ছিয় রাধা চঞ্চল হৃদয় তোহারি মাধব পহু মামা পিয়স মরণ সে অব তুহু দেখ বিচারি। সত্যি এই দর্শনটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু মরণ রে তুহু মম শ্যাম সমান, মৃত্যুকে আসলে ভয় পাওয়া উচিত না? আমি দেখে পড়ছি, কারণ সত্যি আই ডোন্ট হ্যাভ এলিফ্যান্টাইন মেমোরি, আমার কিছু মনে থাকে না। সৈয়দ শামসুল হকের একটি বিখ্যাত কবিতা আছে বরানের গহীন ভেতরতে, কয়েকদিন থেকে ছোট্ট একটু অংশ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এক প্রেমিকা বলছে, এ তো এক রাধার গল্প শুনলাম, আর এক রাধা তার স্বামীর উদ্দেশ্যে বলছে, আমার সুন্দর তুমি কও নাই কোনো একদিন, আমার হাতের পিঠা কও নাই কিরম মিঠা, সেই তুমি তোমার এই দিশি আমি যুবতীর সিন, সোকানা দেহ নাই বিছনায় পইরা আছে লাল সিটা, তয় কি তোমারে আমি ফাঁকি দিয়া যাবো পিছন বাড়িতে, কও তার কাছে যে আমারে দিতে চায় পান, অথবা জিগার ডালে ফাঁসি নেয়া নিজের শাড়িতে ভূত হইয়া তোমার গামছাই দিব অন্ধারে টান, তখন আমারে তুমি হেলা করো কি রকম, শরীর পাথর হয়ে যায় কিনা পানির সবলে, আমারে হারায়া জমি হারা চাষি হও কিনা, এমন দেখতে বড় স্বাদ হয় আল্লাহর কসম, দেখার বাসনা করে কাল পোকা তোমার ফসলে, অথচ ঘরেই থাকি পুরা ঘরে মন থাকে না।
রবীন্দ্রনাথেরই আরেকটা কবিতা, এটা চটুল প্রেমের কবিতা। এখানে যারা আছেন আমার বয়সী বা যারা ভীষণ রোমান্টিক তাদের জন্য, এই তো একজন বলল তার স্বামী এরকম না হলে সেগুলো করবে, এবং আর এক তাপস বলছে সে তপস্বিনী না পেলে, এমন মনের তপস্বিনী না পেলে করবে না প্রতিজ্ঞা। আমি হব না তাপস, হব না হব না, যেমনই বলুন যিনি, আমি হব না তাপস নিশ্চয় যদি না মেলে তপস্বিনী। আমি করেছি কঠিন পণ যদি না মিলে বকুল বন, যদি মনের মতন মন না পাই যিনি, তবে হব না তাপস হব না যদি না পাই সে তপস্বিনী। আমি ত্যাজিব না ঘর, হব না বাহির উদাসীন সন্ন্যাসী, যদি ঘরের বাহিরে না হাসে কে হই ভুবন ভুলানো হাসি। যদি না উড়ে নীলাঞ্চল মধুর বাতাসে বিচঞ্চল, যদি না বাজে কাকনো মল ঋণিকি ঝিনি, তবে হব না তাপস হব না যদি না পাই গো তপস্বিনী। আমি হব না তাপস তোমার শপথ যদি সে তপের বলে, কোনো নূতন ভুবন না পারি গড়িতে নূতন হৃদয় তলে। যদি জাগায় বিনার তার করো টুটিয়া মরমদার, কোনো নূতন আখির ঠার না লই যিনি, আমি হব না তাপস হব না হব না না পেলে তপস্বিনী। অপভ্রংশ তো আমরা সবাই জানি যে 10 কিলোমিটার পর পর বাংলা ভাষা চেঞ্জ হয়েছে। আমি নিজে ফরিদপুরের, ফরিদপুরের ভাষা একরকম, তো আমাদের আঞ্চলিক ভাষা। এখন তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, অনেকে পাঠায় কবিতা, তো আমার এক ফেসবুকে আমি দেখেছি একজন ময়মনসিংহের একজন পাঠিয়েছে, তার মোবাইল চুরি হয়ে গেছে, তার কাউকে সন্দেহ হচ্ছে, তখন এসে ওই ভাষায় বলছে, এই যে ব্যাডা আপনি ক্যাডা, কইতু নাই শুন দুপুরে খাই শুন, এই দেহে কি কইসুন দেহি, এই মিহে ফিরুন এই তা কি তা কইরুন, বেটা দিহি সুপ সাপ সুর সুর লাগে বাপ, পহেটু কি বাইর করুন দেহি, দেখ সুসনি কার বাডা হ্যার পহেটু মোবাইল আমার ডা। রবীন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রী মৃণালিনী দেবীকে একখানা পত্র লিখেছিল, অনেকগুলো পত্রই লিখেছিল, তো পত্র সাহিত্য থেকে একটা চিঠি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, আশা করি ভালো লাগবে। ভালো লাগছে তো না? ভাই ছুটি, আজ শিলাইদহ ছাড়বার আগে তোমার চিঠিটা পেয়ে মন খারাপ হয়ে গেল। অসন্তোষকে মনের মধ্যে পালন করো না ছোট বউ, ওতে মন্দ বই ভালো হয় না। প্রফুল্ল মুখে সন্তুষ্ট চিত্তে অথচ একটা দৃঢ় সংকল্প নিয়ে সংসারের ভিতর দিয়ে যেতে হবে। আমি নিজে ভারী অসন্তুষ্ট স্বভাব, সেজন্য আমাকে অনেক অনর্থক কষ্ট পেতে হয়, কিন্তু তোমাদের মনে অনেকখানি প্রফুল্লতা থাকা ভারী আবশ্যক, নইলে সংসার বড় অন্ধকার হয়ে আসে। যা চেষ্টা করবার তা যত দূর সাধ্য করব, কিন্তু তুমি মনে মনে অসুখে অসন্তুষ্ট হয়ে থেকো না ছুটি। জানো তো ভাই আমার খুঁতখুঁতে স্বভাব, আমার নিজেকে ঠান্ডা করতে যে কত সময় নির্জনে বসে নিজেকে কত বোঝাতে হয় তা তুমি জানো না। তুমি আমার সেই খুঁতখুঁতে ভাবটি দূর করে দিও, কিন্তু তুমি আবার তাতে যোগ দিও না। আমি জানি তুমি আমার জন্য অনেক দুঃখ পেয়েছ, এও নিশ্চয়ই জানি যে আমারই জন্য দুঃখ পেয়েছ বলেই হয়তো তার থেকে তুমি একটি উদার আনন্দ পাবে। ভালোবাসায় মার্জনা এবং দুঃখ স্বীকারে যে সুখ, ইচ্ছা পূরণ আত্মপরিতৃপ্তিতেও সে সুখ নেই। আজকাল আমার মনের একমাত্র আকাঙ্ক্ষা এই, আমাদের জীবন সহজ এবং সরল হোক, আমাদের চতুর্দিক প্রশান্ত এবং প্রসন্ন হোক, আমাদের সংসার যাত্রা আড়ম্বর শূন্য এবং কল্যাণপূর্ণ হোক। সুখং বা ইয়দি বা দুঃখং, প্রিয়ং বা ইয়দি বা প্রিয়ং, প্রাপ্তং প্রাপ্তুং উপাসিতা, হৃদয়ই না পরাজিতা। তোমার রবি।
হেমোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমিনর দেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হের পবিত্র ধরিত্রী রে এই ভারতের মহামানবের সাগর তীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ শুচি করি মন ধরো হাত সবাকার এসো হে পতিত করো অপনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে আজি ভারতের মহামানবের সাগর তীরে এই তীর্থ দেবতার ধরণীর মন্দির ও প্রাঙ্গণে যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইন সযত্ন চয়নে সায়াহ্নের শেষ আয়োজন যে পূর্ণ প্রণামখানি মোর অন্তরের সারা জীবনের অনিপ্পাণ বাণী জ্বালায়ে রাখিয়া গেনু আরতির সন্ধ্যা দীপ মুখে সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে হে মোর অতিথি যত তোমরা এসেছো এ জীবনে কেহ প্রাতে কেহ রাতে বসন্তে শ্রাবণ বরিশনে কারো হাতে বিনা ছিল কেহ বা কম্পিত দীপ শিখা এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত ছটিকা বার বার এনেছো প্রাঙ্গণে যখন গিয়েছো চলে দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহতলে আমার দেবতা নিল তোমাদের সকলের নাম রহিল পূজায় মোর তোমাদের সবারে প্রণাম।